আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমরা আহামদুলিল্লা ধীরে ধীরে একশোতম পর্বর দিকে আগাচ্ছি যদিও একশোতম পর্বের আসলে তেমন কোনো সিগনিফিকেন্স নেই বরং দিনের কাজের জন্য যত বেশি কাজ করা যায় এবং জ্ঞানকে যত বেশি শেয়ার করা যায় ততই আমাদের জন্য ভালো এবং আল্লাহর এবং তার সাল্লাহ সাল্লামের নির্দেশ বাস্তবায়নের জন্য এটাই সহায়ক যাই হোক আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন আজকে পেয়েছি কিছু প্রশ্ন আমরা নিতে পারবো কারণ লম্বা টাইম বসার সুযোগ হয়তো আজকে হবে না তো আমি প্রথম যে প্রশ্নটি নিচ্ছি সেটি পাঠিয়েছেন আতিকুজ্জামান তিনি একটি ভিন্ন ধর্মীয় প্রশ্ন করেছেন আজকে বলেছেন আমার বন্ধু আমাকে একটা প্রশ্ন করে সে আমাকে বলে যে জান্নাত জাহান্নাম নাকি স্থায়ী নয় কারণ যদি স্থায়ী হয় মানে জান্নাতে যদি আমরা স্থায়ী হই তাহলে তো আমরা আল্লাহর গুণাবলীর সাথে এক হয়ে গেলাম তাই না আল্লাহর একটা গুণাবলী আছে যে তার শুরুও নেই শেষ নেই তাহলে জান্নাতে যদি আমরা স্থায়ী হই তাহলে তো আমাদেরও শেষ হবে না আল্লাহরও শেষ নেই আমাদেরও শেষ নেই একীভূত হয়ে গেল তাহলে এটা আল্লাহর গুণাবলীর সাথে এক হয়ে গেলো কিনা এভাবে প্রশ্ন করে তিনি সিদ্ধান্তে আসতে চান যে তাহলে যাতে আল্লাহর সাথে আমাদের গুণাবলীর ক্ষেত্রে একীভূত হওয়াটা অপরিহার্য না হয় সেই জন্য আমরা বলবো জান্নাত জাহান্নাম স্থায়ী নয় এটা হচ্ছে তার যুক্তি এবং তার বক্তব্য বা সমাধান তো এক্ষেত্রে আমরা আসলে কীভাবে উত্তর দিব ভাই আতিকুজ্জামান মূলত আপনি সেটাই জানতে চেয়েছেন উত্তরে আমরা যেটা বলবো সেটা হলো কোনো সন্দেহ নেই যে আল্লাহ হচ্ছেন আখের আল আখের এটা আল্লাহর সিফা এটা আল্লাহর এসেম বটে আল আখের বলতে সেই সত্তাকে বোঝানো হয় যার পরে আর কোনো কিছু নেই যেমন আল্লাহ সোমতাল্লাহ তার নিজের সম্পর্কেই আল কোরআন হাদিদের তিন নম্বর এতে বলেছেন هو الأول والآخر هو الأول والآخر تني پرثم تر آگه کنو تِنِي چو نئي تيني شش ايبان تر پوري کنو آر صحي مسلم شحو نون نارونيك حادث گرون تر نبي صلى الله عليه وسلم تني اكتر وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٍ وَأَنْتَ الْآخِرُ ফেলাইসা বা কাসাই আর আপনি হচ্ছেন সর্বশেষ আপনার পরে আর কোনো কিছু নেই তাহলে যে কথা বলা হলো যে আল্লাহ শেষ সত্তা তারপরে আর কোনো কিছু নেই তিনি চিরস্থায়ী হাইয়ুন কাইয়ুম হ্যাঁ আল হাইয়ুল কাইয়ুম তাহলে সেক্ষেত্রে এখন জান্নাত জাহান্নামের কি বিষয় হবে আল্লাহর ক্ষেত্রে আমরা বুঝলাম তিনি চিরস্থায়ী এমন চিরস্থায়ী যিনি আউয়াল যিনি আঁকার প্রথম এবং শেষ যার আগেও কিছু নেই তারপরেও কিছু নেই তাহলে জান্নাত জাহান্নামের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে জান্নাত জাহান্নাম যদি স্থায়ী হয় তাহলে তো আল্লাহ যেমন স্থায়ী তার শেষে কিছু নেই তাহলে জান্নাত জাহান্নামও কি সেরকম কিছু হবে জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা আল কোরআন এবং আসন্নার যতগুলো দলিল পাই বক্তব্য পাই তাতে এই সালুশনে জামাতের ওলামাই কেরাম পৌঁছেছেন এই সমাধানে পৌঁছেছেন যে জান্নাত এবং জাহান্নাম এটা স্থায়ী এবং জান্নাত এবং জাহান্নামে তার যে আহাল অধিবাসীরা তারাও স্থায়ী হবেন ইলা নেহায়া তার কোনো শেষ হবে না তাদের সেই থাকার কোনো শেষ হবে না তবে এই যে আহসোন আল জামাতের যে আকিদার কথা আমরা বললাম বাকা ওয়া হলুদু আহলি হিম্যা এই যে বললাম যে কথাটা সেটার সাথে আল্লা সুবহান হ তালার আখের সত্তা হওয়া যার পরে আর কোনো কিছু নেই এটা সাংঘর্ষিক নয় কারণ পার্থক্য আছে দুটো দুরকম দুটো নেচার একদমই ভিন্ন কারণ আল্লাহর যে বাঁকা বা স্থায়িত্ব আল্লাহ যে চিরস্থায়ী সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই আল্লাহ চিরস্থায়ী অন্য কোনো কিছু এসে আল্লাহকে চিরস্থায়ী করেননি কিন্তু জান্নাত জাহান্নাম এবং তার অধিবাসীদের কথা সম্পূর্ণ আলাদা আল্লাহ যদি চান এগুলোকে যে কোনো সময় স্টপ করে দিতে পারেন কিন্তু আল্লাহ চেয়েছেন এগুলো স্থায়ী হোক এবং তাদের অধিবাসীরাও স্থায়ী হোক ফলে আল্লাহরে চাওয়ার মধ্য দিয়ে এগুলো চিরস্থায়ী হয়েছে এগুলো নিজে নিজে চিরস্থায়ী নয় আর আল্লাহ হচ্ছেন নিজে নিজে চিরস্থায়ী সুতরাং এখানে বড় ধরনের পার্থক্য বড় ধরনের পার্থক্য অতএব আল্লাহ চাহিলে জান্নাত জাহান নামকে অস্থায়ী করে দিতে পারতেন আবিল আবেল হানাফি বিখ্যাত একজন আকিদা এবং ফিখ বিশারদ তিনি আল আকিদা তহাবিয়া স্বরা লিখেছেন তিনি শারুল আকিদা তহাবিয়ার মধ্যে বলেছেন ও বকা উল জন্নতিহীমা জন্নত এবং জাহান্নামের চির এটা নিজে নিজে নয় বরং আল্লাহ এ দুটোকে স্থায়ী করার মাধ্যমেই এগুলো স্থায়িত্ব পেয়েছে তিনি আরও বলেছেন ওয়াকাইলা বি ফেনা ইল জান্নয়ারী আল জাহাম এবনু সফওয়ান ইমামুল মো আত্মা আলজাহম এবনু সফওয়ান মো আত্তাহ নামক একটা গ্রুপ আছে যারা মূলত মোয়াতজেলা গ্রুপ এবং তাদের ভয়ঙ্কর সব মতামত রয়েছে সে বলেছে যে জান্নত জাহান নাম অস্থায়ী নষ্ট হয়ে যাবে অতএব মুসলিমদের মধ্যে যেমন আপনার বন্ধু কিংবা আরও যারা বলে যে নানা যুক্তিতে জান্নাত জাহান্নাম স্থায়ী নয় অস্থায়ী তারা মূলত তাজিলি ফেরকার কথা দ্বারা প্রভাবিত অথবা তারা আকলানি নিজের যুক্তিতর্ক দ্বারা তারা জান কোরআনসন্নাকে তারা আসলে অপনোদন করে থাকে কোরআনসন্নার বিরুদ্ধে তারা অবস্থান নেয় ফলে আমরা আল জাহামিবনু সফওয়ান যে ইমামুল আত্তেলা তাকেই সর্বপ্রথম এই মুসলিম উম্মার মধ্যে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে তাদের মধ্যে দেখি যে সে দাবি করছে জান্নাত জাহান্নাম এটা ধ্বংস হয়ে যাবে এটা চিরস্থায়ী নয় এক্ষেত্রে আল জাহম ইবনু সফওয়ানের আগে আর কোনো মুসলিম কিন্তু এ কথা বলেনি এখন জান্নাত জাহান্নাম নষ্ট হয়ে যাবে কথার কারণে কি। তিনি ইমানের মধ্যে থাকছেন না কুফুরের মধ্যে সেটাও আমরা দেখি যে ইবন আবিল এজাল হানাফি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন সালাহু সালাফুন কাত্তু তার এই কথার পূর্ববর্তী আর কোনো ব্যক্তি নেই যে তাকে সমর্থন করেছে লাইমিনা সাহাবাতি ওয়ালায়মিনা তাবেইন আলহম রহসান সাহাবাদের মধ্যেও নেই এবং যথার্থভাবে সাহাবাত অনুসারী তাব মধ্যেও নেই ওয়ালামিন ইমাতিল মুসলিমিন এবং মুসলিম ইমামদের মধ্যেও বড় বড় স্কলারদের মধ্যে কেউ এ কথা বলেননি মিন আহলি সন্ন্য আর সুননার অনুসারী যাদেরকে আমরা জামা বলি তারাও কেউ কথা বলেননি এই জন্য আমি বলেছি শুরুতেই আহলুসন্নজামাতের আকিদা হচ্ছে জান্ন জাহান্নাম স্থায়ী হবে আল্লাহ স্থায়ী করার কারণে ফলে আবিল হানাফি আর উল্লেখ করেছেন ও আনকারা ও এনকারি আহমত আহ ওয়া ও বলেছেন আহলুসমা এবং আহমতুল মুসলিমিন তারা সকলে মিলে মুসলিম স্কলাররা সকলেই এবং আহমত আহলি সুন্ আহসুন্নার সকল মানুষেরা ইমাম স্কলার সহ সকল মানুষেরা তাদের এই কথাকে এ কথার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এটাকে এংকার করেছে ডিক্লাইন করেছে প্রত্যাখ্যান করেছে এবং এই কথার কারণে যেহেতু এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষ এবং কোরআনকে অস্বীকার করা সামিল হাদিসকে অস্বীকার করা সামিল ফলে তারা বলেছেন এটা কুফুরি এবং যারা এরকম বলবে তারা কাফের হয়ে যাবে ফলে জাহাম ইবনু সফুয়ানও সে কুফুরি করে বসেছে এবং এর মাধ্যমে জামায়াতের সকলেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং পৃথিবীতে তাদের যত অনুসারী আছে তাদের বিরুদ্ধে তারা কথা বলেছেন সাহবিহি মানি এখানে কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহলে বোঝা গেল যে আসলে আহলুসন্নাল জামা এবং মুসলিমদের মেন স্ট্রিমের ব্যক্তিবর্গ সকলেই বলেছেন জান্নাত এবং জাহান্নাম স্থায়ী এর অধিবাসীরা স্থায়ী তবে এ স্থায়িত্ব দিয়েছেন মহান আল্লাহ সোভানা হুয়া তালা আর আল্লাহ নিজের যে স্থায়ী সেটা কেউ তাকে প্রদান করেনি অন্য কোনো সত্তা দ্বারা তিনি এই নামত লাভ করেননি বরং এটা হলো ল্যাজ এবং তার দাঁত যেমন তার গুণাবলীগুলো যেমন এবং তার স্থায়িত্বও তেমন আর যদি আমরা যুক্তিও দেখি তিনি তো একটা যুক্তি দিয়েছেন না যুক্তিও যদি দেখি তাহলে আমরা বলবো যারা বলেছেন এটা স্থায়ী নয় তাদের বিরুদ্ধে খুব সহজে জবাব দেওয়া যায় তাদের বিরুদ্ধে জবের ক্ষেত্রে এটাই যথেষ্ট আমাদের জন্য জানা যে জান্নাত জাহান্নাম স্থায়ী হওয়ার বিষয়টি বা এটা স্থায়ী থাকবে তার অধিবেশা স্থায়ী থাকবে এটা আমাদের হিউম্যান ইন্টালেক্টের সাথে সাংঘষিক না আমাদের আকলগুলো এটাকে কবুল করছে এই জন্য আহসুন্ন জামায়াতের যে শত শত কোটি কোটি মানুষ তাদের কি বিবেক বিবেকবুদ্ধি নেই তাদের কি যুক্তি নেই সব যুক্তিতে তারা এটাকে অ্যাকসেপ্ট করছে তাতে বোঝা গেল আকলের কাছে হিউম্যান ইন্টেলেক্টের কাছে এটা গ্রহণযোগ্য এবং বিশেষ করে আকলুল মুসলিম মুসলিমদের যে আকল যে বুদ্ধিমত্তা বিবেক আছে সেটার কাছে এটা আরও বেশি গ্রহণযোগ্য কারণ এটা কোরআন এবং সন্ন্যার সাথে সঙ্গতিপূর্ণ আকলকে আপনি কোরআন সুন্না থেকে আলাদা কেন করবেন সব কিছু সব যুক্তি তো আমাদেরকে সবটা নিয়েই সমন্বয় করতে হবে তাই না অহির জ্ঞান আমাদের স্রষ্টা সব কিছু মিলেই তো আকলের যুক্তিটা উপস্থাপন হবে আমরা কেন স্রষ্টাকে অস্বীকার করব কেন স্রষ্টার বাণীকে অস্বীকার করব আল্লাহর বাণীকে অস্বীকার করব। আমরা রসুলসাল্লাহ সাল্লামের হাদিসকে অস্বীকার করে শুধুমাত্র নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেব এটা হতে পারে না আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলুসন্নাল জামাতের এজমার হয়েছে যে জান্নাত জাহান্নাম এটা চিরস্থায়ী এখানে শেখ সৈয়াদি রাহমাহুল্লাহ তিনি সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে যার জন্য কোরআন যথেষ্ট নয় সন্না যথেষ্ট নয় তার জন্য আসলে আল্লাহ যথেষ্ট নয় সে আল্লাহর কথা শুনবে না এবং কোরআন এবং আল আলফরকান যাকে মানসিক আরোগ্য দান করতে পারেনি সে আসলে আল্লাহর আরোগ্য পাবে না আল্লাহ কর্তৃক দেওয়া বা প্রদত্ত আরোগ্য পাবে না ইত্যাদি সুন্দর কিছু কথা তিনি বলেছেন আর জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা তারাও চিরস্থায়ী হবে এটা কি তাহলে ন্যায়পূর্ণ হলো কারণ তারা পৃথিবীতে অল্প কদিন ভালো কাজ করেছে বা মন্দ কাজ করেছে জন্য কি সারা জীবনই নিয়ামত ভোগ করবে অথবা সারা জীবনী শাস্তি ভোগ করবে কি ইনসাফের দাবি উত্তর হচ্ছে হ্যাঁ এটা ইনসাফের দাবি এটা ইনসাফের দাবি কারণ এটা আল্লাহ সুমতাল আগে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে ভালো কাজের এবং ইমানসহ মৃত্যু করার যে পুরস্কার কিন্তু আগেই তিনি এটা ঘোষণা করে দিয়েছেন অতএব সে পুরস্কার যারা পেতে চায় তাদেরকে তিনি সে পুরস্কার দেবেন আর যারা পেতে চায় না তাদেরকে সে পুরস্কার না দিয়ে তাদেরকে চিরজাহান নামে করবেন ফলে যেহেতু মানুষ জানে তার যে কি পরিণতি হবে আখিরাতে এবং সেটার ওপেন ঘোষণা দেওয়া হয়েছে অতএব এটাই হলো আদল এবং ইনসাফের দাবি এখানে কোনো ধরনের জুলুম নেই খুব গভীরভাবে চিন্তা করলে সেটা আমাদের সামনে বোঝা যাবে আচ্ছা এখানে আরও অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছে শেখ সালেম মিন বলেছেন আর অনেক মহাক ওলামাইকেরাম আলোসন্দুল জামাতের বড়ো ইমামরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমরা যেহেতু অনেক বলে ফেলেছি অনেক সময় নিয়ে ফেলেছি এই জন্য আজকে আর সেটা বলছি আমরা বলবো যে আপনারা আরও বেশি পড়াশোনা করেন বুঝতে হবে জানতে হবে আমাদের মেন স্ট্রিমের ওলামাইকেরামের যুক্তি তাদের যে ইস্তেদলাল তাদের যে প্রমাণ উপস্থাপন তাদের যে বক্তব্য তার উপস্থাপন করেছেন সেটা কিন্তু আমাদের জানতে হবে সেটা জেনেই আমাদের আসলে চিন্তাভাবনা করতে হবে অন্যথায় আশেপাশের লোকদের বা মূর্খ লোকদের বা নাস্তিক লোকদের কথার দ্বারা প্রভাবিত হলে আমাদের ছেলেমেয়েরা আসলে খুব দ্রুত বিভ্রান্ত হবে আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন এম এইচ রনি তিনি আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি বললেন হাদিসে আছে ইমাম সাহেব সালাতে ভুল করলে সুহানালা বলবে কিন্তু ব্যসচিত তা না বলে আল্লাহ আকবর বলে কেন সুহান আল্লাহ বলা এটি সোননা এটাই মুস্তাহাব এখন কেউ যদি না বলে তাহলে কি তার সালদ বাতিল হবে না বাতিল হবে না কিন্তু মুক্তাদিদের মধ্য থেকে যে কোনো এক প্রান্ত থেকে একজন বা দুজন যদি সুহান আল্লাহ বলে তাহলে ইমা বুঝতে পারবেন যে তার লোকমা হয়েছে আসলে শুধু সুহান আল্লাহ বলার দ্বারাই কিন্তু ইমাম নিজেকে শোধরাতে পারবেন কারণ তার সন্দেহ হয় দু রাকাত না তিন রাকাত পড়েছেন তিন রাকাত না চার রাকাত পড়েছেন অথবা যখন তিনি কোরআন পড়ছেন তার কোরআন তো মুখস্থ আছে কোনো ইমাম যখন বুঝতে পারেন যে তিনি ভুল করছেন তখন তিনি কিন্তু টের পান কিন্তু সেটাকে রিকল করা স্মরণ থেকে শুদ্ধ করে নিয়ে আসা সেখানে অনেকের প্রবলেম হয় ফলে যদি তার এই ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য কেউ সুহান বলেন হতে পারে তখন ইমাম সেটাকে রিপিট করে শুদ্ধ করবেন অথবা আকাত সংখ্যা ক্ষেত্রে তিনি বসতে গিয়ে যদি দাঁড়িয়ে যান তাহলে শোধরাবেন বা দাঁড়াতে গিয়ে বসে যান তাহলে শোধরাবেন ইত্যাদি তো সেক্ষেত্রে এখন আমরা যদি কেউ আল্লাহ একবার বলি তাহলে তার সালাদ বাতিল হবে কি না সালাদ বাতিল হবে না তবে এটা সন্ন্যাভিত্তিক হবে না এটা সন্ন্যাভিত্তিক হবে না এক্ষেত্রে যে দলিলটা আছে আমি সেটা আপনাদের সামনে একটু পেশ করতে যাচ্ছি মন্না বা হুসাই উনফি সলাতিহি ফাল সুহানুল্লাহ মন্না বা হুসাই উনফি সলাতিহি ফয়ুল আল্লাহ যখন সলাতের মধ্যে কোনো কিছু তার ভুল হয়ে যায় সন্দেহ হয়ে এসে যায় তখন সে বলবে সুবাহান্লাহ আর এখানে আরেকটা দৃশ্য বলছে ইনমাম তসফিকুলা আতফিক মহিলারা এভাবে করে একভাবে আওয়াজ দেবে এক হাতে দুই হাতে তালিবা যাবে এটা নয় এক হাতে ভাবে আওয়াজ দেবে কারণ মহিলাদের কণ্ঠটা সালাতের মধ্যে ইমাম পর্যন্ত পৌঁছানো এটা 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 সেরিয়াতে এটা অনুমোদিত দেওয়া হয় নাই অনুমোদন করা হয়নি বরং বলা হয়েছে তারা গলার আওয়াজটা না দিয়ে হাতের আওয়াজটা দেবে আর ছেলেরা বলবে আল্লাহ এখানে একটু এখতলাফও আছে ইমাম মালিক তিনি বলেন যে না মেয়েরাও সুবাহ বলবে এবং তিনি বলেন যে যে ফালিয়াকুল সুবাহান্লাহ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু জমহুর কেরাম বলেছেন যে না ছেলেদের জন্য সুহান আল্লাহ বলাটা মোস্তাহাব আর মেয়েদের জন্য তালি এক হাতে তালি দেওয়াটা মোস্তাহাব এক্ষেত্রে ইমাম আবু হানিফা আহমেদ দাউদ এবং আরও অনেকে কথাটি বলেছেন আচ্ছা তো সুতরাং আমরা এর উত্তরটা পেয়ে গেলাম গুলাম আজম তিনি একটি প্রশ্ন করেছেন বলেছেন যদি কোনো মুসলিম নারী কথা বলে যে যার ইচ্ছা সে ছোট পোশাক পরবে এবং যার ইচ্ছা সে হিজাব পরবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না কেউ তাকে কিছু বলতেও পারবে না তাহলে সে নারীর বিধান কী তিনি ক্ষেত্রে নারীবাদী কথাটা উল্লেখ করেছেন অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন এ কথাগুলো সাধারণত নারীবাদী লোকেরা অথবা মহিলারা বলে তাহলে যদি কোনো নারী এটা বলে থাকে তাহলে তার বিধান কী তার কি ইমান ভেঙে যাবে কি না মুসলিম নারীদের কিছু নসিহাত করবেন কি প্রথম কথা হচ্ছে যে এটা অবশ্যই গর্হিত কাজ এবং এটা অবশ্যই কোরআন কোরআনসন্নার বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদেরকে পুরো শরীর ঢাকার নির্দেশনা কর এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশনাগুলো সুরা নূরের মধ্যে দেখি সুরাল আহজাবের মধ্যে দেখি যেখানে তাদের জালাবিবগুলো তাদের শরীরে পরিধান করার কথা বলা হচ্ছে উপর থেকে রিদা কিংবা খেমার ব্যবহার করার কথা বলা হচ্ছে রুমাল যাতে করে ঢিলা ঢালা পোশাকের মধ্য দিয়ে নারী দেহের সৌন্দর্য ঢেকে যায় এবং নারীদেরকে বলা হচ্ছে ইউদ্দিনা জিনা হুন্না ইল্লাম আবাহারা মিনহা তারা তাদের সৌন্দর্য শোভাকে যেন প্রকাশ না করে হিজাবের ব্যাপারে তো ওই যে জেলবাবের কথা যেমন এসছে আহসাবের মধ্যে তারপরে নূরের মধ্যে অকুল্লিল মিনায়াতনা মিনাব সারেহিননা ইত্যাদি আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলো ফরজ মুসলিম নারীর হিজাব ফরজ তার সৌন্দর্যকে ঢাকাটা ফরজ এবং অন্য পুরুষের সামনে সে তার সৌন্দর্যকে দেখাতে পারবে না নিজেকে পণ্য আকারে আকর্ষণীয় আকারে নিজের দেহসৌষ্ঠব পুরুষদের সামনে সে তুলে ধরতে পারবে না এটা সেরিয়াসম্মত মোটেই নয় কবিরা গুনাহের মধ্যে এটা গণ্য এখন কেউ যদি আনকে অস্বীকার করে তাহলে এটা অবশ্যই গুফুরি হবে ইমান তাদের ভেঙে যাবে কিন্তু যদি কেউ বলে যে না আমি কোরআনকে অস্বীকার করছি না তবে পোশাকের ক্ষেত্রে আমি মনে করি যে নারীদের অধিকার আছে এবং এখানে তার জ্ঞানের স্বল্পতা হতে পারে হতে পারে সে পোশাক সম্পর্কিত কোরআনের নির্দেশগুলো সে জানে না পড়েনি অতএব সেক্ষেত্রে সে যদি পাশ্চাত্যের মতবাদ কিংবা আধুনিক ইউরোপ আমেরিকার মেয়েদের চালচলন দেখে প্রভাবিত হয়ে এ মতটা নেয় তাহলে একদম শুরুতেই আমরা বলবো না যে তার ইমান ভেঙে গেছে সে ইমানের বাক্সের বাইরে চলে গেছে বরং আমরা বলবো যে সে কবিরা গুনাগার এবং সে যদি এখন সতর্ক না হয় এবং সুন্নার এই নির্দেশগুলো জানার পরেও যদি কোরআনসন্নাকে ইগনোর করে উপেক্ষা করে এবং অস্বীকার করে তাহলে এটা ইমান ভঙ্গের কারণ হবে অন্যথায় সে সুন্দর প্রতি শ্রদ্ধায় রেখে বা তার জ্ঞান স্বল্পতার কারণে যদি সে মত পোষণ করে তাহলে এটা কবিরা গুণের মধ্যে গণ্য হবে এটাকে সরাসরি শুরুতেই তার উপর হুজ্জত কায়েম না করে দলিল তাকে না বুঝিয়ে তাকে বলা যাবে না তার ইমান ভেঙে গেছে কারণ ইমান ভেঙে গেছে বলাটা হলো এক ধরনের তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা এবং সেটা হুজ্জত কায়েম ছাড়া কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না অতএব একই কথা কোন অবস্থায় সেটা ইমান ভাঙ্গার কারণও হতে পারে আবার কোনো অবস্থায় সেটা কবিরা গুণা হতে পারে যেমন রিয়া রিয়াটা কোনো কোনো অবস্থায় এটা শেরকে আসগর আবার কোনো কোন অবস্থায় এটা শেরকে আকবর তারপরে কেউ যদি বলে যে যেমন আমি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি এটাও কখনও কখনো মানুষকে শেরকে আকবারে পৌঁছে দেয় যখন সে মনে করে যে আল্লাহর আরোগ্যে সে আরোগ্য লাভ করেনি বরং এই ওষুধটা কি ওষুধটাই শতভাগ তার উপর কার্যকর হওয়ার কারণে সে ভালো হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেক কথার একটা উপলক্ষ এবং পারসপেক্টিভ থাকে এবং কথার একটা ধরন থাকে যেটা তার চিন্তা চেতনার সাথে সংগতিপূর্ণ ফলে সেটা যদি তাকে আল্লাহ দ্রোহী বানিয়ে ফেলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান কোরআনসন্নাকে অস্বীকার করার অবস্থান নিয়ে যায় এটা হবে কুফুরি আর যদি সেটা শুধুমাত্র তার অবস্থানগত কোনো ভুল মতের কারণে বা ভুল বক্তব্যর কারণে সেটা সে বলে থাকে তাহলে সেটা সর্বোচ্চ কবিরা গুণা হতে পারে ইমান ভঙ্গের কারণ হবে না আর মুসলিম মুসলিমধারীদের নাসিহাত তো আমরা সবসময় করে আসছি আমাদের বোন তারা তারা যেন শালীন সুন্দর দিনই জীবনযাপন করে তাদের প্রতি এটা আমাদের নাসিহা আল্লাহ সুবহান হতা আলা নবীর বিবিদেরকে সুন্দর নাসিহা কিভাবে করতে হবে সেটা শিখে দিয়েছেন তাদেরকে তাদের কাছ থেকে নবী সাল্লাহাম নিয়ে নিয়েছিলেন তাই না যে তারা মিথ্যা কথা বলবে না তারা চুরি করবে না তারা জেনা করবে না ভেবেচর করবে ইত্যাদি পোশাকের কালচারটা আমাদের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালচার এই পোশাকটা একজন নারীর জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসে যদি সে সুন্দর শালীন পোশাক পরে আর অনেক বিপদ এবং অনেক আপদ অনেক মুসিবত নিয়ে আসে যদি সে অশালীন পোশাক পরে কারণ তখন তার উপর কেউ চড়া হতে পারে তাকে কেউ ধর্ষণ করতে পারে তার উপর কেউ লোভাতুর দৃষ্টি দিতে পারে এবং অনেকেই আমরা জানি যে যখন মেয়েরা তাদের সৌন্দর্যকে সবার সামনে ওপেন করে দেয় তখন অনেক দুষ্ট লোকেরা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে হয়তো কোনো নিষিদ্ধ জগতে নিষিদ্ধ পল্লীতে নিয়ে যায় তাদেরকে বিক্রি করে দেয় অথবা সিনেমায় তাদেরকে খারাপভাবে ব্যবহার করে তাদেরকে ভোগ করে ইত্যাদি নানা বিষয়গুলো পোশাকের কালচারের সাথে রিলেটেড অতএব আমি মুসলিম নারীদেরকে বলবো। আপনি তো একজন সম্ভ্রান্ত নারী আপনার সম্মান দিয়েছে ইসলাম ইস কোরআন এবং সন্না অতএব নিজের সম্ভ্রম নষ্ট করবেন না নিজের ইজ্জাত নষ্ট করবেন না বরং চেষ্টা করবেন যে যেন একজন শেরিফ সম্ভ্রান্ত সম্মানিত নারী হিসাবে আপনি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন শালীন সুন্দর জীবনযাপন করতে পারেন আল্লাহ দান করুন যারা সোনিয়া বলেছেন দয়া করে আমাকে এই প্রশ্নের একটা সেরাই সমাধান দেবেন আমার সাথে কেউ খুব খারাপ অন্যায় করেছে আমি ইচ্ছা করলে তাকে কঠিন শাস্তি দিতে পারি তাকে সামাজিকভাবেও অসম্মানিত করতে পারি কিন্তু আমি তা দেবো না আমি কি তাকে বদয়া করতে পারবো আমি কি আল্লাহর কাছে তার বিচার চাইতে পারবো আমি যদি তাকে বদয়া করি তাহলে আল্লাহকে আমার উপর নারাজ হবেন প্রথম হচ্ছে আপনি তাকে দুনিয়ার শাস্তি দিচ্ছেন না সামাজিক সামাজিকভাবে অসম্মানিত করতে পারছেন তারপর আপনি তা করছেন না তাহলে এক ধরনের তার উপর আপনি অহসান করলেন এটা খুবই উত্তম কাজ মানুষকে ক্ষমা করে দেওয়া মহৎ কাজ মহান কাজ এবং তার জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন সব পাবেন দ্বিতীয়ত আপনি কি বদোয়া করতে পারবেন কেউ যদি কারোর বিরুদ্ধে অন্যায় করে তাহলে শেরিয়া তাকে আল্লাহর কাছে অভিযোগ করার বিধান দিয়েছে তাহলে আপনি তার জন্য আল্লাহর কাছে বদয়া মানে কি আসলে আল্লাহ তুমি তাকে শাস্তি দিও আল্লাহ সে আমার প্রতি যে অন্নাচরণ করেছে তুমি তার বিচার করো তুমি এর জন্য যে শাস্তি সে পেতে পারে সে শাস্তি তাকে দিও এগুলো সবই বদা এই ধরনের বদোয়া জায়েজ এই ধরনের বদওয়া জায়েজ তবে সে যে কাজ করেছে তার চেয়েও কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে আর্য পেশ করা উচিত হবে না অতিরিক্ত শাস্তি দেওয়ার জন্য যেমন কেউ একজন এর সাথে হাত লেগে আপনার হাতের কলম পড়ে গেছে আপনি তাকে লালনাত করলেন এ করলেন এটা হবে না এটা সঙ্গত না ছোটোখাটো সামান্য কাজ অবশ্যই আপনি ক্ষমা করে দেবেন কিন্তু এটা যদি হয় বড়ো ধরনের অন্যায় তখন আল্লাহর কাছে বিচার চাইতে পারেন আল্লাহর কাছে তার বিরুদ্ধে আপনি আরজি পেশ করতে পারেন এটাই বদোয়া আপনি যদি বদদোয়া করেন তাহলে আল্লাহকে নারাজ হবেন না যদি সেটা টু দ্য পয়েন্ট হয় যদি সেটা তার কৃত অন্যায়ের কারণে হয় তাহলে আল্লাহ নারাজ হবেন না কারণ সাল্লাম নিজেই আমাদেরকে বলে দিয়েছেন ইত্যাকিদা আওয়াতাল মজলুম মাদলুম ব্যক্তির দোড়া থেকে বেঁচে থাকো কারণ কি মাজলুম ব্যক্তি কি ভালো দোয়া করবে আল্লাহ যে আমাকে জুলুম করছে তাকে তুমি ধনে গনে বাড়িয়ে দাও এরকম দোয়া কি কেউ করে এরকম দোয়া কেউ করে না বরং যে আপনার উপর জুলুম করছে আপনি তার বিরুদ্ধে দোয়া করবেন এটি স্বাভাবিক এবং সে দোয়াটা পারমিটেড সেই দোয়াটা বলা হচ্ছে জালিম ব্যক্তিকে তুমি মাজলুম ব্যক্তি দোয়া থেকে বেঁচে থাকো অর্থাৎ জুলুম করো না তাহলে বোঝা গেল মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাইতে পারবে জালিমের বিরুদ্ধে তার চেয়ে মহান ক্ষমাটা তার চেয়ে মহান রাসুল্লাহাম সারা জীবন ক্ষমার নজির দেখিয়েছেন সোহেলানা বলেছেন দার্জালের ফেদনা থেকে বাঁচার দোয়া কখন পড়বো তার শাহ দুরুদ দয়া মাসুরা শেষ করে নাকি তার শাহ দুরুদের পর দোয়া মাসুরের জায়গায় আপনি তার শাহুদ এবং দুরুদের পরে আপনি দাজ্জালের ফেতনা অর্থাৎ চারটা জিনিস থেকে যে আউদ সেটা আপনি করবেন এবং তারপরে অন্য অন্য যে কোনো দোয়া মাসুরা পড়বেন তাতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সৈজিদুল সবুজ আপনি বলেছেন তাকদির কি পরিবর্তন হয় তাকদির কাকে বলে আপনি হয়তো সেটা পড়েছেন জানার কথা কারণ তাকদির প্রতি ইমান এটা আমাদের ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন তো সেক্ষেত্রে তাকদিরটা হলো আল্লাহ সুবহান হুয়া তালা তিনি জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা করেন এবং তারপর তাকে সৃষ্টি করেন এই যে আল্লাহর সাথে সৃষ্টির ব্যাপারে রিলেটেড বিভিন্ন তার এলেম তার লেখা তার ইচ্ছা এবং সর্বশ্রেষ্ঠ সেটাকে সৃষ্টি করে এটা হলো তাকদির আল্লাহর এই জিনিসগুলো যেহেতু আল্লাহ মানুষের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু জানেন ফলে আল্লাহ আল্লাহর জানা থেকে কোনো কিছু মিস হয় না যে ঘটনা প্রবাহ আল্লাহ জানেন তাই তো লিখে রেখেছেন তাই না ফলে এই ঘটনা প্রবাহ জানা লেখা হওয়ার ইচ্ছাপোষণ এবং সৃষ্টি এ বিষয়গুলো যেহেতু আল্লাহর এলেম অনুযায়ী হচ্ছে ফলের মধ্যে কোনো পরিবর্তন নেই তাকদির পরিবর্তন হতো যদি আল্লাহ না জানতেন যদি আল্লাহ অতীতে একটা জিনিস সম্পর্কে হয়তো ভাবতেন যে আচ্ছা কী ঘটে দেখি তারপর আমি এটাকে হাত লাগাবো কিন্তু আল্লাহর সাথে তো ব্যাপারটা এমন নয় আল্লাহর সাথে ব্যাপারটা এমন নয় আসলে আল্লাহ যখন এই আসমান জমিন সৃষ্টি করেন এর শেষ পর্যন্ত কি ঘটবে তা সব জানেন তিনি তার সবই জানেন ফলে এটাই হচ্ছে তাকদির তিনি মাকাদির আল খালক কিছু তিনি সৃষ্টির হাত থেকেই তিনি লিখে রেখেছেন তিনি জানেন এবং তিনি তা লিখে রেখেছেন পরবর্তীতে তিনি এটাকে সৃষ্টিতে রূপান্তরিত করলেন তাহলে আল্লাহর জানার বিষয়টা সবার আগে তারপরে লেখার বিষয়টা তারপরে তার ইচ্ছা পোষণের বিষয়টা এবং তারপরে সৃষ্টি সৃষ্টিটা কখনো আগে হয়নি আমরা সৃষ্টির বিষয় নিয়ে আমাদের কনফিউশন তাই না আচ্ছা আমি যদি দয়া করতাম তাহলে তো এটা হতো না আমি যদি ও করতাম তাহলে তো এটা হতো না না সৃষ্টির বিষয়টা আগে থেকে আল্লাহ জানেন ফলে এটা কোনোদিন পিছিয়ে যাবে না এটা ঘটবেই এটা ঘটবে এই জন্য তাকদির পরিবর্তন হয় না আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি যে তাকদিরটা হলো আল্লাহর বিষয় আল্লাহ জানেন লিখে রেখেছেন সৃষ্টি করেন এগুলো সবই আল্লাহর বিষয় আমরা তো কেউ সৃষ্টি করি না অতএব আল্লাহর সৃষ্টিকে স্টপ করার সাধ্য আমাদের কারণে সুতরাং আল্লাহর যেটা বিষয় সেটাকে বান্দার সাথে ম্যাচ করে চিন্তাভাবনা করা এবং কিছু কনফিউশন তৈরি করা এটা শয়তানের কাজ এখন আল্লাহ যদি কেউ চোর যদি বলে আমাকে তো চোরই আল্লাহ করিয়েছেন আমার কেন শাস্তি হবে তাই না তকদির বিষয়টা নিয়ে সে এই যুক্তি দেখাতে পারে না যে চিন্তাই করেছে সে বলতে পারে না যে আচ্ছা আমি যে চিন্তাই এটা তো আল্লাহ করিয়েছেন তাহলে আমার কেন শাস্তি হবে তাই না আসলে ইসলাম উইল পাওয়ারকে নিষেধ করে না আল্লাহ মানুষকে যে এখতিয়ার দিয়েছেন কারণ আপনি ইচ্ছে করলে ভালো জীবনযাপন করতে পারতেন সৎ জীবনযাপন করতে পারতেন চুরি এই ছিনতে এগুলো বাদ দিয়ে হ্যাঁ সুন্দর জীবনযাপন করতে পারতেন তাহলে এই যে আপনার ইচ্ছাটা ইচ্ছার কারণে আল্লাহ শাস্তি দেবেন এখন কারো খারাপ কাজ করা এটাও তাকদির এবং শাস্তি পাওয়া এটাও তাকদির কারো ভালো কাজ করা এটাও তাকদির এবং ভালো কাজের বিনিময় পাওয়া আল্লাহর কাছে এটাও তাকজির ব্যাস খুবই সহজে তাকদেরকে বুঝতে হবে জটিলতায় যাবেন না বিশেষ করে আমরা যারা মুসলিম আমাদের এই সমস্ত যুক্তিবাদী জটিলতায় গিয়ে নাস্তিকতার মধ্যে জড়ানো উচিত হবে না মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্নে তিনি বলেছেন যে অতিরিক্ত গরমের কারণে জোহর নামাজ দেরিতে পড়া শূন্যের কথা কি ঠিক হ্যাঁ গরমকালে গরমের কারণে রাসুলসাল্লাহ সাল্লাম জহর নামাজ নিজেও দেরি করে পড়তেন এবং দেরি করে পড়ার জন্য তিনি বলেছেন এক্ষেত্রে বেশ কয়েকটা হাদিস রয়েছে এ হাদিসগুলো প্রথম হাদিসগুলো আমি উল্লেখ করছি আবু জারাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী সাল্লাহ সাল্লামের আদান দিতেন জোহরের আজান তখন তিনি বলতেন আব্রেদ আব্রেদ অথবা বলতেন এনতাদর এনতাদর এই একটু 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 আব্রেদ হচ্ছে তা আখের আখের অর্থাৎ একটু বিলম্ব করো একটু বিলম্ব করো এনতাদর মানে একটু অপেক্ষা করো অপেক্ষা করো এবং বলতেন সিদ্দাতুল হার রমিন হাই জাহান্নম যে গরমের যে ভয়াবহতা এটা জাহান্নামের নিঃশ্বাস হ্যাঁ ফায়দাস্তাব্দাল হারুফ আব্রুদ আনিসহ যখন প্রচণ্ড গরম পড়বে তখন তোমরা সালাদ দেরি করে পড়ো এটা সহেব খারির হাদিস আবুর নদী আল্লাহ তাল থেকে আরেকটা হাদিস শাহবুখারির মধ্যে এবং মুসলিমের মধ্যে এসেছে আগেরটাও শোয়েব খারি এবং মুসলিমের নবী সাল্লাহ সাল্লাম বলেন কি ইদাস্তাব্দাল হারুফ আব্রুদুব সোলাহ যখন খুব কঠিন গরম পড়ে তখন তোমরা সালাদ দেরি করে পড়ো

তাড়াতাড়ি সালাদ পড়তেন অক্ত হওয়ার শুরুতে তিনি সালাদ পড়ে ফেলতেন আর যখন কঠিন গরম পড়তো তখন তিনি দেরি করে সালাদ পড়তেন সুতরাং এই হাদিসগুলোর উপর ভিত্তি করে আমরা দেখি যে আমাদের ফোকাহায় কেরাম আল ইয়া আল মালিকি ইয়া শেফা আল আলহানাবেলা তারা সকলেই বলেছেন যে গরমে জহরের সালাদ দেরি করে পড়াটা উত্তম মোস্তাহাব আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন অনেক মসজিদে একামতের সময় হাইয়া আল্লাহ সাল্লাহ বললে ইমাম থেকে দাঁড়ানোর আদেশ করা হয় হাইয়া আলা সাল্লাহ বলাই দাঁড়ান আপনারা দাঁড়ান এবার বলা হয় এটাকে শুননা সম্মত এক্ষেত্রে আমরা দেখি আমাদের ওলামিকরম একতলাফ করেছেন একতলাফ করেছেন একতলাফগুলো আমি একটু বলে নেই যেমন একটা মত হচ্ছে যখন মুআ একামত শুরু করবে তখনই মুসলি দাঁড়িয়ে যাবে এটা বলেছেন আতা এবং জহুরি দ্বিতীয় মতটা হচ্ছে যখন মুয়াজ্জেন হাই আলা বলবে তখন মুসল্লি মুক্তাদি দাঁড়িয়ে যাবে এটা বলেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তৃতীয় কাউলটা হলো যখন মুয়াজ্জেন একামত দিয়ে শেষ করবে তখন মুক্তাদিরা দাঁড়াবে এটা বলেছেন ইমাম শাইফের রাহমাহুল্লাহ চতুর্থ কাউলটা হলো কিয়ামের অর্থাৎ মুক্তাদিরা একামত শুরু হলে ঠিক কোন জায়গায় কখন দাঁড়াবে এটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই সময়ও নেই বরং মুসল্লির জন্য একামতের শুরুতে একামতের শুরু থেকে একামতের মাঝখান থেকে একামতের শেষ প্রান্তে যে কোনো সময় তিনি উঠে দাঁড়াতে পারেন এটা বলেছেন মালিকী মাধবের লোকেরা এবং পঞ্চম যে অভিমত সেটা হচ্ছে মোয়াজ্দেন যখন বলবে কাদকা মহাতিস তো কাদকা মাতিস মুয়াজ্দেন মানে যিনি আসলে একামত দেবেন তিনি যখন বলবেন কাতকা মাতিসাল্লাহ তখন তিনি দাঁড়াবেন যদি তিনি ইমামকে দেখেন যদি তিনি ইমামকে দেখেন আচ্ছা তাহলে তিনি ইমামকে দেখার সাথে সাথে দাঁড়াবেন এটা বলেছেন ইমাম আহমাদ ইবন হাম্বাল রাহমাহুল্লাহ আচ্ছা এখন এই ব্যাপারে কি কোনো হাদিস আছে একটা হাদিস আছে সেটা আমরা দেখি সাহেব খারি মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু কাতা রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম ইদা ওকিমাতে সলাত ও ফেলায় তা হাত্তা হাতটা যখন সলাাতের একামত হয়ে যায় তখন আমাকে না দেখে তোমরা দাঁড়াবানা আমাকে না দেখে তোমরা দাঁড়াবানা এই দাঁড়ানোটা প্রাথমিকভাবে বোঝা যায় যে একামতের পরে সলাতের জন্য দাঁড়ানো হতে পারে আমাকে না দেখে তোমরা সালাত শুরু করবে না এটা অর্থ হতে পারে যাই হোক তাহলে এই জায়গায় আমরা তো দেখতে পাচ্ছি যে সালাত মানে ইমামকে দেখে দাঁড়ানোর কথা বলা হচ্ছে এ থেকে আক্ষরিক অর্থে ইমাম আহমেদ ইবাহ হাম্বল নিয়েছেন কি যে এটা হলো তারা বসে থাকবে ইমামকে দেখলে তারপর দাঁড়াবে ইমাম যদি এখন একামতের শুরু হওয়ার পরে ঢুকেন তাহলে ইমামকে দেখার পরে তারা দাঁড়াবে একামত শুরু হওয়ার সাথে না হাদিসটা সেটাই বলছে এবং আহমদ ইমন হামগুলো সেটাই বলছেন তবে আসলে যেমন ঈদা কুমতম ইলা সলাতে সলাতে সালাত শুরু করার কথা এখানে বলা হচ্ছে অবশ্য আয়াতের মধ্যে ইদা কুমতম ইলা সত ইদা আতম আসলাতা সেটা বোঝানো হয়েছে আর এখানে আসলে ইমামকে দেখে সলাত সালাতের জন্য কায়েম হওয়া অর্থাৎ সালাদ শুরু করার কথা বলা হচ্ছে অতএব যদি আমরা এই ব্যাখ্যাটা নেই তাহলে আমরা বলতে পারবো যে ইমাম ইমাম যদি একটু পরেও আসে কিন্তু একামতটা যদি শুরু হয়ে যায় তাহলে একামতের যে কোনো জায়গায় তার শুরুতে বা একটু পরে মাঝখানে বা শেষের দিকে দাঁড়ানো মোক্তাদের জন্য জায়েজ আছে এমনটাই আমরা দেখি যে শেখ আর তিনি বলেছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে হাল ওয়ারাদাফি সুন্নতে অখুল মুহাদুল ইল কিয়াম লিস সলাত একামা একামতের সময় সলাতের জন্য কখন দাঁড়াবে তার জন্য কি কোনো সুনির্দিষ্ট সময় সুন্না এসেছে তখন তিনি জবাব দিয়েছিলেন লমতারে দ সুন্না সুন্না তু মোহাদ মুহাদ মুহাদিমাউদ্দা এল কিয়াম যে সুন্না সময়টাকে নির্ধারণ করে কখন দাঁড়াতে হবে সেটাকে নির্ধারণ করে আসেনি ইনবী সাল্লাহ সাল্লাম কালতব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাত তারাও তারাওনি আমাকে না দেখে তোমরা না এরপর তিনি বলছেন শেখ সাল্লাম দেখেন এই হাদিসটা তিনি উল্লেখ করার পরেও বলছেন বলছেন ফামাচা কাম আল ইনসানা ইহা ইহা ফাকুল্লি জায়েজ সুতরাং যখন কোনো ব্যক্তি একামত শুরুতে অথবা একামতের মাঝখানে অথবা একামত শেষ হওয়ার পরে দাঁড়াবে তাহলে সব কিছুই চায়স এসব কিছু চায়স সুতরাং আমার মনে হয় আমরা যেটাকে কনক্লুড করতে চেয়েছি আর সেটা কিন্তু আপনাদের সামনে স্পষ্ট সেটা হলো এই ব্যাপারে একটা জায়গাকে তাহদিদ না করে এটাকে ফ্লেক্সিবল রাখা যে কোনো সময় দাঁড়ানোর সুযোগকে ওপেন রাখা এটাই হচ্ছে সার্বিক বিবেচনায় সবচেয়ে উত্তম কাজ এবং এটা জায়েজ জুম্মান ব্যাপারেই তিনি প্রশ্ন করেছেন স্যার ওলিমা অনুষ্ঠানে গরিবদের দাওয়াত না দিয়ে শুধু ধনীদের দাওয়াত দিলে সেখানা জায়েজ কি জায়েজ নয় এটা কি ঠিক আর শুধু আত্মীয়স্বজন নিয়ে ওলিমা করলে শরীয়তে সমস্যা আছে কি আসলে ওয়ালিমা অনুষ্ঠান তো একদম ওপেন কোনো অনুষ্ঠান না যদি ওপেন অনুষ্ঠান হতো ঢাকা শহরে আপনি একটা অলিমা করে দেখেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক পর্যন্ত চলে আসবে অথবা কোন কোনো এলাকা তো এমন আছে যেখানে একটু মাস্তান টাইপের পোলাপ্যানগুলো হানা দিয়ে খাবার খেয়ে চলে যেতে চায় তাহলে অলিমা কি একদমই ওপেন কোনো প্রোগ্রাম না ওপেন প্রোগ্রাম না অলিমাটা হলো অভ্যগত অতিথিদের জন্য ব্যক্তি তার আত্মীয় স্বজন সহ তার প্রতিবেশী প্রতিবেশী যাদেরকে দাওয়াত দেয় তাদেরকে নিয়ে অলিমা হলে হবে এখন ব্যক্তি যদি চেয়ে চেয়ে শুধু ধনীদেরকে দাওয়াত দেয় তাহলে সেটা ঠিক হবে না সেটা ঠিক হবে না বরং তার আত্মীয় স্বজনের মধ্যে সবার আত্মীয় স্বজনের মধ্যে ধনীও আছে গরিব আছে সবাইকে নিয়েই আপনার এই অলিমাটা করতে হবে আপনি বলেছেন যে আত্মীয় স্বজন বা অর্থাৎ স্বল্প পরিসরে অল্প কজন নিয়ে অলিমা কুয়া যায় হ্যাঁ যায় আছে যায়জ আছে মানুষের সাধ্যের মধ্য থেকে তিনি যদি তার মোটামুটি তার তো আত্মীয় সার্কেলটা যেমন সবচেয়ে কাছের সার্কেল তার পরের সার্কেল তার পরের সার্কেল আল আকরাব আল আকরাব সবচেয়ে কাছের সার্কেল দিয়ে আপনি শুরু করবেন কারণ তাদের হক বেশি এভাবে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করে আপনি আপনার সাধ্য অনুযায়ী যতজনকে দাওয়াত করা যায় করবেন হ্যাঁ এবং অলিমা সাধারণত দুপক্ষের লোকজন থাকে শুধু গিফট পাওয়ার জন্য মানে যে যে কিছু গিফট যারা নিয়ে আসতে পারে যাদের সাধ্য আছে তাদেরকে দাওয়াত দিলে হবে না সবাইকে দাওয়াত দিতে হবে আর গিফট চাওয়ার এই যে একটা ট্রেডিশান এটা ভালো নয় যারা গিফট দিতে পারবে না তাদের মনকে ছোট করবেন না হ্যাঁ তাদেরকে হিন্দু দৃষ্টিতে দেখবেন না বলবেন না যে আহারে ওই লোক আসলো এই লোক আসলো আছে এটা কী গিফট আনছে হ্যাঁ দেখলাম যে গিফট আনে নেয় হ্যাঁ দাওয়াত খাইয়ে গেল গা গিফট দিল না এই টাইপের কথা বলা যাবে না আসলে এটাকে একটা সুন্দর সম্ভ্রান্ত একটা ভালো অনুষ্ঠানে পরিণত করতে হবে গিফট যদি কেউ দেয় সেটা নিষেধ করতেই হবে এটা জরুরি নয় তবে যাতে করে আসলে মানুষ লজ্জা না পানের জন্য অনেকেই আজকাল বলেন যে না অনুষ্ঠানে আপনারা কোনো গিফট আনবেন না এটা খারাপ না এটা ভালো কারণ যারা গিফট দিতে চান তারা আজকের এই অনুষ্ঠানে কেন আনবেন তাহলে এই অনুষ্ঠানে যে আসবে না তাকে আর গিফট দিতে হবে না বরং গিফট যারা দিতে চান তাদের সিরিয়াসলি সেটা দেওয়া উচিত এবং তিনি সেটা বাসায় পৌঁছে দিবেন। এই দিনের এই অলিমা প্রোগ্রামে গিফটের আসর বসানো গিফটের জন্য একটা আলাদা আসন বা টেবিল রাখা এগুলো খুব সুন্দর নয় এগুলো খুব সুন্দর নয় যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো এবং যারা গিফট দিতে আসলেই সিরিয়াসলি আগ্রহী আশা করি তারা আগেভাগে গিফটটা দিয়ে ফেলবেন মোহাম্মদ রাকিব হোসেন বলেছেন আশা করি আল্লাহ রহমদে ভালো ভালো আছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বা দিয়ে আহবাব তুমুন ফি আহাব তুমুন ইফি আচ্ছা আপনি বলেছেন যদি কেউ ফজর নামাজ নিয়ত করে এবং সেই সময় উঠে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমে পড়ে তাকে কীভাবে নাসিয়া করা যেতে পারে এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে কিছু নাসিয়া করলে উপকৃত হতাম যে জাকাল একটু পানি ছিটিয়ে দিবেন আপনজন যারা আছেন তবে অনেক বেশি ডিস্টার্ব করবেন না এখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে একজন লোককে খুব একজস্টেড একজন লোককে ধরেন হয়তো মানসিকভাবে বিধ্বস্ত অথবা কেউ কি মানসিক ডিপ্রেশনে আছেন তখন তাদের সাথে আপনার মামলাটা কিন্তু ভিন্ন হবে যেটা একটু পানি ছিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সুস্থ সবল মানুষ একটু পানি ছিটিয়ে দিলে হালকা তখন তার ঘুমটা ভেঙে যাবে তিনি উঠে পড়বেন এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্মটাকে দূরে রাখার ব্যবস্থা করবেন আর তৃতীয় হচ্ছে আপনি তার মোবাইলে ফোনটা দেবেন তাকে বলবেন যে মোবাইলটা সে তার রুমে যেন রাখে মোবাইল ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে কাছে রাখাটা ঠিক না কারণ মোবাইলের একটা মানে ব্যাড এফেক্ট আছে যারা মোবাইল কাছে নিয়ে ঘুমান অথবা কানের কাছে রাখেন তাহলে সেটা তার ব্রেন এফেক্ট করে অতএব মোবাইলটাকে রুমের মধ্যে রাখলে যদি অ্যালার্ম মোবাইলের রিং বাজে তাহলে অ্যালার্মের কাজ হয়ে যায় দ্বিতীয়ত আরেকটা হতে পারে যেমন আমাদের অনেকের বাসাতেই এখন ইন্টারনাল টেলিফোন সিস্টেম আছে আপনি আপনার বাসার দারোয়ানকে বলে দিতে পারেন যে সে যেন আপনাকে জাগিয়ে দেয় অথবা অন্য প্রতিবেশীদেরকে বলতে পারেন আপনি ইন্টারকমে আমাকে বলে দেবেন আমি যেন ঘুম থেকে জেগে উঠতে পারি তা আসলে অ্যালার্ম বলেন বা এসব কিছু বলেন যদি আগে মাইন্ডসেট ঠিক করা না থাকে যে আমি ফজর জন্য উঠবো তাহলে এ সমস্ত জিনিস অনেক সময় অ্যালার্ম বা এই সুযোগগুলো আমরা অ্যাভেল করতে পারি না আমাদের কাজে আসে না এই জন্য প্রথমেই মাইন্ডসেট যেমন আপনি গভীর রাতে যদি আপনার কোনো ফ্লাইট থাকে না মিস করছেন না কারণ মাইন্ডসেট আছে আপনার ট্রেন থাকে মাইন্ডসেট আছে রাত বারোটায় আপনার বাস অন্য জেলায় যাবেন মাইন্ডসেট আছে সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় থাকেন আপনার বেতন নামাজটা পড়া হচ্ছে না যাদের উত্তরে কষ্ট লাগতেছে তাই না মাইন্ডসেটের সমস্যা আমাদের আমি যদি ফজরে ঘুম থেকে ওঠার জন্য আগে থেকে নিহত করে সই আল্লাহ সহজ করে দেবেন ইনশাল্লাহ রাসেল বলেছেন মাজবুক ব্যক্তি যদি ইমামের সাথে তিন জায়গাত পায় এবং ইমামের পেছনে সময়ের অভাবে তাসাউদ পড়তে না পারে তাহলে কি মাজবুক ব্যক্তি নিজে নিজ এক রাকাত পড়ার সময় সাহসেস দেবে ইমামের পেছনে তার যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সে সাহসেস দিতে হবে না ইমাম তার পক্ষ থেকে মল করবেন তবে ইমাম থেকে আলাদা হওয়ার পরে যদি তার তাসাউ ছুটে যায় সেকেন্ড তার ফার্স্ট তাসাহুদটা তাহলে তিনি সৌশেজদা দেবেন আর যদি শেষ তাসাহুদ ছুটে যায় সে তো ছুটার সুযোগ নাই কারণ এরপরে যে তিনি দূরত পড়বেন তারপরে তিনি অন্য অন্য আইয়াগুলো পড়বেন ফলে সেটা সেটা তার মিস হওয়ার সম্ভাবনা কম আর যদি মিস হয়ে যায় তাহলে তো তার ফরজ তরক হল কারণ শেষ তাসাহুদে শেষ তাসাহুদটাও ফরজ এবং বৈঠকও ফরজ মাহমুদুর রহমান বলেছেন মায়ের সম্পদ ছেলে মেয়েদের মাঝে কী হারে বন্টন করা হবে সে বিধান জানাবেন যে হারে সকল সম্পদ বাবার সম্পদ বা অন্য অন্যান্য সম্পদ ওয়ারিসদের মধ্যে বন্টন হয় মায়ের সম্পদ তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে মা যখন মারা যায় তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে এখানে মায়ের সম্পদ মেয়েরা ছেলেরা সমান সমান পাবে বলে একটা কথা আছে যেটা শুদ্ধ নয় বরং মৃত ব্যক্তি থেকে ওয়ারিসরা সকল মৃতের ব্যাপারে যেই নামা আছে সে অনুযায়ী পাবে এখানে ভাই যদি হয় তাহলে কম বেশি তারপরে দাদা যদি হয় মানে এর কোনো সুযোগ আসলে নেই মা এবং বাবা দুজনের সমান সমান হারে ফরাইজদের একই নিয়মের ভিত্তিতে ছেলেমেয়েদের মধ্যে বন্টন হবে লিজাক্তার আক্তার বলেছেন আমি তাইবা একাডেমির ছাত্রী মাসা জেনারেল লাইনে আপনি বলছেন যে আমি বাংলায় অনার্স করছি বাংলা সাহিত্য কবিতা বিধর্মীদের লিখিত সেখানে অনেক ইসলাম বিরোধী সেরকি কথাবার্তা আছে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমি কি পড়তে পারবো আমি এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছি অন্য সাবজেক্টে ভর্তি হতে পারবো না আমি এই বিষয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন হ্যাঁ পারবেন সের কথাবার্তা বলতে কী ধরনের কথাবার্তার কথা বোঝাচ্ছেন আমাদের মাদ্রাসাগুলোতে এমরুল কায়েসের কবিতা পড়ানো হয় জাহিলি যুগের আরবি সাহিত্য পড়ানো হয় তা আরবি জানার জন্য সে সাহিত্য যদি পড়া জায়েজ হয় তাহলে বাংলা সাহিত্য আপনার হিন্দুদের লিখিত হোক মুসলিমদের লিখিত হোক পড়া যাবে দ্বিতীয়ত পড়াটা যদি মানে আপনার সাহিত্যের যে কবিতা অথবা গল্প অথবা উপন্যাস বা কাহিনী এসব কিছু যদি হয় অশ্লীল তাহলে পড়া যাবে না এসব কিছু যদি হয় আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহে সামিল তাহলে পড়া যাবে না সেগুলো অ্যাভয়েড করে আপনাকে পড়তে হবে অনেক সময় মুসলিমদের জন্য এটা জায়েজ যে সে বিশেষ ক্ষেত্রে যদি নিজেকে সে ধরে রাখতে পারে সত্যের পথে সঠিক জ্ঞানের পথে তাহলে সে অন্য ধর্মের লোকদের ইসলাম বিদ্বেষী কথা সে পড়তে পারবে যাতে করে তার বিরুদ্ধে সে লিখতে পারে এবং তার বিরুদ্ধে সে অবস্থান নিতে পারে অতএব আপনি সাহিত্যের যে জিনিসগুলো পড়ছেন যদি সেটা আপনাকে প্রভাবিত করে শেরেক বেদাত এবং কুফুরের দিকে নিয়ে যায় তাহলে সেখানে আপনার স্টপ করা উচিত আর যদি আপনি কিছু পড়াশোনার মধ্য দিয়ে নিজের ভাষাগত ভূতপত্তি অর্জ অর্জন করতে চান তাহলে সেটা পড়া যাবে তবে শরিয়াত বিরোধী অথবা শালীনতা বিরোধী অথবা দেশ বিরোধী মানবতা বিরোধী এমন কোনো কিছু বা কোনো বক্তব্যকে এন্টারটেন করা যাবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাকিব হোসেন বলেছেন ইন্টারনেটে বিভিন্ন ফ্রি সফটওয়্যার ওয়েবসাইট ব্যবহার করতে গেলে অনেক টার্মস এবং কন্ডিশনে এগ্রি করতে হয় এ সমস্ত শর্ত অনেক সময় লোকাল ইন্টারন্যাশনাল মানব আইন এর রেফারেন্সটা থাকে এবং এ সমস্ত আইন মানার শর্ত থাকে এক্ষেত্রে এগ্রি করলে কি ইমান থাকবে ইমান কখন যাবে ইমান যাবে যদি আপনি কোরআন এবং সন্ন্যার স্পষ্ট নস বা বক্তব্যকে অস্বীকার করেন রিজেক্ট করেন প্রত্যাখ্যান করেন এবং ঘোষণা করেন যে আপনি মানেন না আপনি ওহিকে মানেন না আপনি কোরআন মানেন না আপনি হাদিস মানেন না যদি এরকম কেউ কিছু বল বলেন অথবা কোরআনের কোনো আয়াত মানেন না ইসলামের বিধানগুলো মানেন না সালাত মানেন না জাকাত মানেন না তাহলে এরকম যদি হয় তাহলে সেটা সেটাতে ইমান ভঙ্গ হয়ে যাবে এটা নালি ফায়ার অফ ইমান এবং এতে সেটা যে মতই হোক না কেন মানুষের বানানো বা কারো ব্যক্তিগত কথা যাই হোক না কেন কিন্তু মানুষের অনেক মতামত অনেক বক্তব্য অনেক আইন কোরআন এবং সন্ন্যার সাথে কন্ট্রাডিক্টরি নয় যদি কন্ট্রাডিক্টরি না হয় যেমন ব্যবসায়িক আইন আপনি ডিভাইসটা ব্যবহার করবেন এই ডিভাইসটা ব্যবহার করলে আপনি এই সুযোগগুলো পাবেন এবং ওখানে কিছু টার্মস কন্ডিশন দেওয়া থাকে হয়তো যেমন এটা ডেডলাইন দেওয়া থাকে বা আরও কিছু দেওয়া থাকে যদি এগুলো শরীরের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এই আইনগুলো মানতে কোনো অসুবিধা নেই কোনো মুসলিম যদি আমাকে দুটো সুন্দর কথা শোনায় অথবা পাশাপাশি কোনো অমুসলিম যদি আমাকে এক গ্লাস পানি দেয় আমি তো খেতে পারবো তাই না আমি খেতেও পারবো তার সাথে কথাও বলতে পারবো অথবা যদি কোনো অমুসলিম যেমন ধরেন ট্রাফিক আইনগুলো সুন্দর করে লিখল হুম তাহলে কি আমরা সেটা মানতে পারবো আমি যখন আমরা যখন বিদেশে যাই যে দেশগুলো অমুসলিম দেশ সে দেশগুলোতে যে ট্রাফিক লটা আছে সেটা কি মানতে পারবো সে দেশগুলোতে কোন অফিসিয়াল যে নিয়মকানুনগুলো আছে সেটাকে মানতে পারব মানতে পারবো যদি অফিসিয়াল নিয়মগুলো আমাদের কোরআনকে বাতিল না করে সালাতকে বাতিল না করে সিয়ামকে বাতিল না করে ইমানকে বাতিল না করে সাধারণত এগুলো তো করে না আসলে সাধারণত এগুলোও করে না আর যদি কোনো আইন কানুন এমন থাকে যেটা কোরআনসন্দার সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি আপনি সেগুলো অ্যাগ্রি করবেন না সোজা কথা কিন্তু যেগুলো কন্ট্রাডিক্টরি নয় সেগুলো মানবরচিত আইন হওয়ার কারণে আপনি রিজেক্ট করবেন সেটা হবে না বরং সেগুলো দেখতে হবে যে সেগুলো আমাদের সাথে মানুষ হয় কি এবং ইসলামের সাথে ম্যাচ করছে কিনা কোনো সাংঘর্ষিক অবস্থানে নেই সেটা নিশ্চিত হলে তা মানতে কোনো অসুবিধা নাই ইজাজুল আলম বলেছেন আমার কাপড়ের দোকান আছে ছেলেদের পোশাক বিক্রেতা দোকান যেমন প্যান্ট শার্ট গেঞ্জি ইত্যাদি এখন যেসব জিন্স প্যান্টগুলো বাজারে চলছে ছেঁড়া প্যান্ট সেই ছেঁড়া প্যান্টে প্যান্টের তলায় কাপড় লাগানো আছে শরীরের চামড়া দেখা যায় দেখা যায় না সেসব কি বিক্রি করা যায় দেখা যায় মনে আপনি বোঝাতে চেয়েছেন যাই হোক এবং যেসব গেঞ্জিতে মানুষের আকৃতি থাকে যেমন হাত পা চোখ ইত্যাদি এগুলো বিক্রি করাকে যায়জ হাঁটুর উপরে উঠে যায় এমন হাফ প্যান্ট বিক্রি করা কি যায় আছে যে সমস্ত পোশাকগুলো অশালীন সিরিয়তের সীমারেখা লঙ্ঘন করে মেয়েদের ক্ষেত্রে যেমন অশালীন পোশাক টাইট পোশাক কিংবা তার পর্দার বিরোধী পোশাক হিজাব নয় এমন সব পোশাক তাহলে সেগুলো আসলে আপনি বেচাকেনা করবেন না ঠিক যেভাবে মদের পাত্রগুলো বেচাকেনা করবেন না মদ বেচাকেনা করবেন না এবং হারাম জিনিসগুলো বেচাকেনা করবেন না তাহলে যে জিনিসগুলো পরা হারাম সেটা বানানো হারাম সেটা বিক্রয় বিক্রয় করা হারাম এখন কোনো ছেঁড়া প্যান্ট এটা একটা ফ্যাশন ছেলে এবং মেয়েরা এখানে তালি তলি লাগায় আবার মাঝখানে ছেঁড়ে দেয় তখন তার রান দেখা যায় হাঁটু দেখা যায় শরীর দেখা যায় পেট দেখা যায় এগুলো শরীরতে অ্যালাউড নয় এবং এই পোশাকগুলো ক্রয় বিক্রয় করা যায়জ নেই আর যেটাতে সতর দেখা যায় যদি বুঝতে পারি যে কোনো পুরুষ অথবা হাফ প্যান্টগুলো পরে হাঁটবে এবং সতর দেখিয়ে হাঁটবে তাহলে সেটা আমাদের জন্য জায়েজ নেই তবে যদি আমরা সেগুলো না জানি তাহলে কিছু কিছু পোশাক সেটা প্রকাশ্যে আসাটা নিষেধ মেয়েদের অন্তর্বাস ছেলেদের আন্ডার রয়ার এগুলো পরে কি মানুষ বাইরে আসে নাকি এগুলো তো তার মূল পোশাকের ভেতর এসে পরে তাহলে এগুলো বিক্রয় করা জায়েজ হবে যদিও এগুলো পরে কেউ কেউ বাইরে চলে আসে কোনো খারাপ পুরুষ খারাপ মহিলা তাহলে কিন্তু যেগুলো একদমই খারাপ কাজে এর জন্য তৈরি করা হয়েছে সেরা লঙ্ঘনের জন্য অশ্লীলতার জন্য তাহলে সেগুলো কেনাবেচা এবং বিক্রয় প্রডিউস করা যাই হবে না তো মোটামুটি এই ছিল আমার কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা আজকে একটু চেষ্টা করি আপনাদের কিছু প্রশ্ন নেওয়া যায় না আপনারা যেগুলো লাইভ হিসাবে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করব খুব দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর দিতে রোকন মোল্লা প্রশ্ন করেছেন তাইবা একাডেমির কমিউনিকেটিভ অ্যারাবিক কোর্স কবে থেকে শুরু হবে যদি একটু জানাতেন বারাকাল ফিকুম তাইবা একাডেমির কমিউনিকেটিভ অ্যারাবিক কোর্স আর দু তিন মাসের মধ্যেই শুরু হবে সম্ভবত আগামী জানুয়ারি থেকে এটা লঞ্চ হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা জানেন যে তাইবা অ্যাকাডেমির কমিউনিকেটিভ অ্যারাবেক কোর্স গত বছর শুরু হয়েছিল এবং যথেষ্ট সাড়া ফেলেছিল আপনাদের বহু ভাই এবং বোন সেখানে এনরোল করেছেন এবং তাদের অধিকাংশই এটাকে সাকসেসফুলি শেষ করেছেন কেউ কেউ হয়তো কমপ্লিট করতে পারেননি এবার এই কোর্সটা আরও নতুন আঙ্গিকে আরও সমৃদ্ধ হয়ে আসছে এবং এবার দু ধরনের কোর্স ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা হয়েছে এক লাইভ প্রোগ্রাম থাকবে আর দুই হচ্ছে রেকর্ডেড প্রোগ্রাম আমরা আগে দেখেছি যে অনেকেই প্রায় একশোটার মতো ক্লাস লাইভে থাকতে পারেন না ফলে তাদের জন্য জরুরি এবং বেসিক যে জিনিসগুলো যেটা লাইভ না হলে চলে সেগুলোকে রেকর্ডিং করে রেকর্ডেড ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে আপনি যতবার ইচ্ছা শুনতে পারবেন রপ্ত করতে পারবেন লিখতে পারবেন অথবা শুনে বোঝার চেষ্টা করতে পারবেন রিপিট করতে পারবেন বারবার উচ্চারণ করতে পারবেন ইত্যাদি এই সুবিধার জন্য প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ক্লাস আগে সবগুলো লাইভ হতো এখন সিক্সটি পার্সেন্টের মতো ক্লাস রেকর্ডেড তার নোট তার পিডিএফ তার প্রেজেন্টেশন এভরিথিং রেকর্ডেড আর বাকি এগুলোকে প্র্যাকটিস করানোর জন্য এবং সরাসরি টিচারের সাথে ইন্টার্যাক্ট করার জন্য বেশ কিছু লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে আমরা আশা করব যে আপনারা এই কোর্সে অ্যানরোল করবেন এবং ব্যাপকভাবে অ্যানরোল করার চেষ্টা করবেন যাতে সুন্দর আরবি শেখা যায় আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের যদিও এই কোর্সটা প্রাইমারি লেভেলের কোর্স তারপরে এর মধ্যে অনেকে খুব ভালো আরবি শিখেছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আজম বলেছেন বিকাশ নগদে জব করাকে হালাল নাকি হারাম বিকাশ নগদে তো আমি যতটুকু জানি যে এখানে টাকা পাঠানোর প্রোগ্রাম এক ধরনের মনিটারি সার্ভিস তারা দিচ্ছে সুদে টাকা বিনিয়োগ তারা করছে না এবং এটা হলো পার্ট টাইম জবের মতো যে সে বিকাশ এজেন্ট হলো নগদ অ্যাজেন্ট হলো তাহলে ক্ষেত্রে সেরিয়া লঙ্ঘন না করার শর্তে জায়েজ হবে সে সার্ভিস থেকে কমিশন পাবে কিন্তু সে সুদ খেতে পারবে না সুদ দিতে পারবে না কিন্তু বিকাশ এবং নগদ এগুলো যদি কোনো ব্যাংকের আন্ডারে পরিচালিত হয় এবং সেই ব্যাংক যদি সুদই ব্যাংক হয় তাহলে তো সেখানে অর্থাৎ সেই ব্যাংকে সরাসরি এমপ্লয়ী হিসাবে কাজ করা যাবে না কারণ সুদের ব্যাপারে আল্লাহ সালে স্পষ্ট করে বলে দিয়েছেন ও আহ ভাই ও হার রামার রিবা রিবাকে তিনি হারাম করেছেন সুদকে আরাম করেছেন অতএব রিবার সাথে সংশ্লিষ্ট কোনো চাকরি করা যাবে না তবে কেউ যদি রিবাকে অ্যাভয়েড করে কোনো সার্ভিস দিতে পারেন কোনো চাকরি করতে পারেন তাহলে সেটা যাইজ আছে মোহাম্মদ ইফতি সিকদার বাপ্পি বলেছেন আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমি জেনারেল লাইনের একজন ছাত্র আমি হাদিস শিখতে চাই মুখস্থ করতে চাই এখন যদি আমি বোখারি মুসলিম এনে বাড়িতে পড়ি এই কাজকে ঠিক হবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি কি আপনার এই পড়াশোনাটা অবশ্যই কোনো একজন সাইখান আন্ডার হওয়া উচিত স্কলারদের সাথে তাদের সুপারভিশনে হওয়া উচিত তা নাহলে আপনি বিভ্রান্ত হবেন হাদিস অল্প কয়েকটা বুঝেই আপনি মনে করবেন যা আমি তো অনেক বুঝে ফেলেছি এবং সেটাই দেখা যাচ্ছে অনেক প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক পুরুষ মহিলার ক্ষেত্রে তারা যখন হঠাৎ করে প্র্যাকটিসিংয়ে আসলেন তখন দেখা গেল যে কিছু পড়াশোনা করে বড় মুফতি হয়ে যাচ্ছেন তো এই জায়গাটা আসলে সঠিক নয় অবশ্যই আপনি হাদিস শিখতে পারবেন আপনি মুখস্থও করতে পারবেন বোখারে মুসলিমও পড়তে পারবেন কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এগুলো পড়ে আমরা নিজেদেরকে মুসদাহিদ ভাবতে শুরু না করি বরং বিনয়ী তলবুল আলমের মতো আমাদেরকে এগুলো পড়তে হবে জানতে হবে বুঝতে হবে নিজেকে আলোকিত করার জন্য তাহলে আপনি একা একে এগুলো পড়বেন না আপনি হয় কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েটেড থাকবেন যেমন তাইবা একাডেমি এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে অ্যাফিলিয়েটেড থাকবেন আমাদের আরও অনেকগুলো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে এর মধ্যে আরেকটা হচ্ছে কলিয়াতলকোর ও আসাদ ইসলামিয়া সেখানে আমরা জেনারেল এবং মাদ্রাসার স্টুডেন্ট উভয়ের জন্য স্পেশাল কিছু আরবিক প্রোগ্রাম আমরা রেখেছি এবং ইসলাম শেখার কিছু সার্টিফিকেট কোর্সও আমরা রেখেছি ফলে এই ধরনের কোর্সে অ্যাফিলিয়েটেড হলে হবে কি অনেক শায়কদের অনেক স্কলারদের সাথে আপনার ইন্টারাকশন হবে আপনি আপনার তাদের সাথে ডিসকাস করে আপনি হকটা জানতে পারবেন কিন্তু নিজে নিজে যদি পড়েন তাহলে আপনার এই পড়াটা যদি আপনি ক্রস না করেন এবং শেকদের সাথে বা অন্যদের সাথে স্কলারদের সাথে যোগাযোগ না রাখেন তাহলে আপনাকে অনেক সময় ভুল দিকে নিয়ে যেতে পারে কারণ শয়তান ভালো কাজগুলোকে ভণ্ডুল করে দেয় আপনার এই বোখারি মুসলিম বাড়িতে পড়া এটা ভালো কাজ কিন্তু এটা ভণ্ডুল হয়ে যেতে পারে যদি আপনি সচেতন এবং সতর্ক না থাকেন হৃদয় খান বলেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা কি করতে পার হ্যাঁ পারবেন কিন্তু হালাল ট্যুরিজম হতে হবে টুরিজম একটা খুবই ঝুঁকিপূর্ণ সাবজেক্ট সারা বিশ্বে ট্যুরিজমের সাথে জড়িয়ে আছে মদ জেনা ব্যাবিচার নাইট ক্লাব নারী দেহ প্রদর্শনী নারীকে পণ্য হিসেবে ব্যবহার ইত্যাদি সব কিছু সুতরাং ট্যুরিজমটাকে যদি আপনি প্রচলিত ধারার ট্যুরিজম কীভাবে ভালো করবেন সেটা পড়তে চান তাহলে জায়জ হবে না কারণ ট্যুরিজমের এই স্বরূপটা এই শেপিংটা এটা সেরিয়াতে একদম নিষিদ্ধ তবে ট্যুরিজম মানে যদি হয় হল সিউরোফিল কাইফা কানা আবাতল দেবেন যে দুনিয়াতে ঘুরে বেড়াও চড়ে বেড়াও দুনিয়াকে দেখার জন্যে মানুষের সাথে মত বিনিময় করার জন্য স্কলারদের সাথে মত বিনিময় করার জন্যে সেখান থেকে শেখার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্যে তাহলে সেই ধরনের ট্যুরিজম ইসলাম সমর্থন করে আল্লাহর মানে সৃষ্টিকে আপনি আবিষ্কার করলেন কিন্তু সেটা হতে হবে হালাল ট্যুরিজম হালাল ট্যুরিজম হালাল হসপিটালিটি আমি হালাল হসপিটালিটি বলে হয়তো অনেকে হাসছেন হ্যাঁ এটাও হালাল হতে হবে কারণ আপনি যখন ফাইভ স্টার হোটেলে যাবেন সেখানেও একটা হসপিটালিটি দেওয়া হয় এবং সেখানে প্রস্টিটিউট সরবরাহ করা হয় এটাকে তারা হসপিটালিটি মনে করে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান অনেক হোটেল মোটেল এরা জেনাব্য বিচারে সহায়তা করে থাকে এবং এটাকে তারা হসপিটালিটি মনে করে এটা হারাম এটা হারাম এই জন্য আমরা বললাম ট্যুরিজম এবং হসপিটালিটি হসপিটালিটি এটা দুটোই হালাল হতে হবে তাহলে আমাদের কোনো সমস্যা নেই জোবাইর ইফতি বলেছেন মেরিনাররা সব সবসময় সাল্লা আদায় কর কসর সালাত আদায় করবে আর জুমার দিন তাদের কোন কোন নামাজ আদায় করা উচিত জুমার নাকি জহর তারা যদি যেহেতু এখন একটা জাহাজ কিন্তু একটা গ্রামের মতো হাজার হাজার মানুষ বিশতলা তলা তিরিশ তলা তলা জাহাজ পর্যন্ত আছে হাজার হাজার মানুষ একতালা সফর করে অতএব সেখানে যদি মসজিদ থাকে সেখানে যদি ছোটো ছোটো প্রেয়ার রুম থাকে তাহলে বড়ো মসজিদটাকে মসজিদে জামে বা জুমার মসজিদ করা যেতে পারে তারা যেহেতু কন্টিনিউয়াস সফরে আছেন এক দেশ থেকে আরেক দেশে এক দেশ থেকে আরেক দেশে তাহলে তাদের সফর হোক বলবৎ বলবত থাকবে তারা কসর করতে পারবেন এবং তাদের যদি সফরের কোনো সমস্যার কারণে তারা জামাতের সাথে আদায় করতে না পারেন তাহলেও তাদের পাপ হবে না বলে আশা করা যায় মোহাম্মদ ফয়সল মাহমুদ বলেছেন শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বারাক মোবাইল ও ইউটিউবে সুরা শোনার সময় আয়তার অর্থ দেখা কি ঠিক হবে সুরা শোনার সময় হ্যাঁ দেখতে পারেন দেখতে পারেন তবে এগুলো করতে গিয়ে যদি আপনি এই যে শোনাটা কন্টিনিউ করতে না পারেন এবং মনোযোগী হয়ে যান অন্যদিকে চলে যান তাহলে আপনার গুণা হবে কারণ আল্লাহ সুমতাল বলছেন ওয়াইদা কোরিয়াল কোরআন আনসে আনসেতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এলএম হারুন মন বলেছেন ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া কি হালাল হবে ইসলাম ব্যাঙ্কে ইন্টারেস্ট দেয় এটা আমার জানা নেই আপনি আমাকে একটু জানিয়ে দিলে ভালো হবে আমি যতটুকু জানি তারা প্রফিট দেয় এবং তারা কোনো সেখানে ঋণ দেয় না ঋণের বিনিময়ে ইন্টারেস্টও নেয় না তারা বিনিয়োগ দেয় বিনিয়োগটাকে হালাল পদ্ধতিতে দিয়ে থাকে এবং সে কারণে তারা সেটাকে হালাল বলে ডিক্লারও করে তবে পাশাপাশি এটাও বলে রাখি ইসলামী ব্যাঙ্কগুলোতে বেশ কিছু ভুল ত্রুটি তাদের ট্রানজাকশানে হয়ে যেতে পারে ব্যক্তির হতে পারে অথবা ম্যানেজমেন্টেরও ত্রুটি হতে পারে তারা আসলে হয়তো দেখা যাচ্ছে যে কোনো ট্রানজ্যাকশানটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করার কারণে সেই ট্রানজ্যাকশানটা শরীর লঙ্ঘনের মধ্যে পড়ে গেল ফলে তাদের ইনকামটা ডাউটফুল হয়ে গেল সেটা শরীয়চ্ছ মতো ইনকাম হলো না এই জিনিসগুলো তাদের হতে পারে অনেক ব্যাঙ্কে এটা হয় সেক্ষেত্রে আমরা যতটুকু জানি অনেক ব্যাংক তাদের এই ডাউটফুল ইনকামটাকে আলাদা করে এবং তারা সেরিয়া অডিট করে সে অডিটের মধ্যে সেরিয়া মেজর এবং মাইনর ভায়োলেশনগুলো তারা আলাদা করে সেটাতে যে যত ভালো করে করবেন তার সেরিয়া কমপ্লায়েন্স তত বেশি হবে আমরা যেমন দেখি আমাদের পাড়ার মধ্যে কে কত বেশি মোত্তাকি কে কত বেশি সুন্দর করে তা করে কে কতটা হালাল হারা বেঁচে চলে সে সবচেয়ে মর্যাদাবান ব্যাঙ্কগুলোর মধ্যেও সেটা আছে সবার সেরিয়া রেটিং একরকম নয় সবার শরিয়া কমপ্লায়েন্স একরকম নয় কোনো কোনো ব্যাংকে প্রচণ্ড ত্রুটি বা সেরিয়া কমপ্লায়েন্সে ঘাটতি থাকার কারণে সবগুলোই হারাম হয়ে যাবে এই ধারণাটা ভুল বরং বেসিক প্রিন্সিপাল অনুযায়ী যদি কেউ ইসলামিক নিয়মে তাদের সাধ্য অনুযায়ী ব্যাংকিং করে ইসলামিক নিয়মে ব্যাংকিং করে তাহলে তার ইনকামটা অবশ্যই হালাল হবে এবং সেটাকে আমরা ইন্টারেস্ট বলবো না ইউসুফ আলী বলেছেন আমি ডিফেন্সে চাকরি করি আমি পাঁচ বছর আগে টাকার কন্ট্রাক্টে ডিফেন্সে ভর্তি হই মাঠে দাঁড়ানোর আগে দালালের সাথে আমার টাকার কন্ট্রাক্ট ছিল কিন্তু যেদিন ভর্তির মাঠ রিক্রুটিং হয় তখন প্রাথমিক যাচ্ছে পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ে আমি উত্তীর্ণ হই লিখিত পরীক্ষা ভালো হয়েছিল ভাইবাতে দুই তিনটা প্রশ্ন করেছিল একটা প্রশ্নের ভুল উত্তর হয়েছিল আমি কন্ট্রাক্টের মাঠে গেলেও আমার মনে হয় চাকরিটা টাকা ছাড়াই হয়েছে দালাল চক্র টাকাটা এমনি খেয়েছে কিন্তু আমি শিওর না যে টাকা লাগে নাই আমারও সন্দেহ আছে আসলে টাকাটা অফিসারকে দেওয়ার জন্য চাকরি হয়েছে নাকি চাকরিটা এমনি হয়েছে আমার ট্রেড হলো ডিএমটি ড্রাইভিং আমি ড্রাইভিংয়ের দক্ষ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের দক্ষ সকল কাজ বৈধ এবং হালাল প্রশ্ন আমার বেতন হালাল হবে কি নাকি সন্দেহ থেকে দূরে থাকার জন্য মমিন হিসাবে চাকরিটা বাদ দেওয়া আমার জন্য পরকালীন কল্যাণ বই নিয়ে আসবে আমি পরকালে ভালো থাকবো কি করলে দয়া করে আচ্ছা প্রথম হচ্ছে যে আপনি যে কন্ট্রাক্টে ঢুকেছেন এটা ঠিক হয়নি ঠিক হয়নি কারণ সমাজে অনেক লোক আছে যারা আসলে মূলত এমপ্লয়াররা হয়তো জানেনি না কোম্পানি অথবা যারা আপনার এখানে মূল চাকরি দেওয়ার যে অথরিটি তারা জানেই না যে এখানে মাঝখানে মধ্যসত্ব ভোগীরা ঢুকে গেছে নানাভাবে ঢুকতে পারে যেহেতু আমাদের সমাজে সমাজে অনেক কলুষতা দেখা দিয়েছে আপনি এটা ঠিক করেননি আপনি যদি চাকরিটা যোগ্যতার কারণে পেয়ে যান তাহলে আপনার ইনকামটা হালাল আপনার ইনকামটা হালাল কিন্তু মাঝখানে আপনি যে ঘুষটা দিয়েছেন এটা হারাম এর জন্য আপনার তবা করা উচিত এবং কখনো এটা দেওয়া উচিত নয় প্রিয় দর্শক আমরা আসলে বলতে বলতে অনেক সময় পার করে দিয়েছি এক ঘন্টার মনে বেশি হয়ে গেছে আজকে এতক্ষণ দেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি কোনো ভুল হলে ক্ষমা চাই এবং আশা করছি যে আমাদের এই অনুষ্ঠানগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন শুনবেন লাইভে থাকবেন লাইভ যাদের মিস হবে তারা পরবর্তীতে আবার শুনবেন আল্লাহ আমাদের সবাইকে তফভিক দান করুন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমাদের কাজে বরকত দান করুন এলেমে শেয়ার বাড়িয়ে দিন প্রচার বাড়িয়ে দিন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি হাদ্লাল্লাহ সাল্লাম আলা নবীনা আহমেদ وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته